বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে গরিব ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদমের আমতলি, বাগানপাড়া, চৈকং এলাকা, পানবাজার, আশ্রয়ন প্রকল্প এলাকা সহ বিভিন্ন এলাকার গরিব ও অসহায় 500 পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এ সময় আলীকদম সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফ শামীম পিএসসি উপস্থিত থেকে বিভিন্ন এলাকা ঘুরে অসহায় ও দরিদ্র পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন। আগামীতে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।